নদিয়ার কল্যাণে সান্নালচরে গঙ্গা ভাঙন অব্যাহত। তলিয়ে যেতে বসেছে প্রাথমিক বিদ্যালয়। নদিয়ার কল্যাণী ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্নালচরে ভাগীরথী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। রাখি পূর্ণিমার এই কোটালে নদীর গ্রাসে চলে যেতে বসেছে সান্নালচর প্রাথমিক বিদ্যালয়টি। পূর্ণিমার কোটালের প্রাক মুহূর্তে বহু কৃষকের হাজার হাজার বিঘা চাষের জমি নদীগর্ভে ইতিমধ্যে পতিত হয়েছে। সান্নালচর দক্ষিণ পাড়ায় গ্রামবাসীদের একমাত্র যাতায়াতের রাস্তা নদীগর্ভে পতিত হওয়ায় আগামী দিনে কিভাবে তারা যাতায়াত করবে তার দিশা পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা জানান সরকারি সুযোগ সুবিধা কিছুই সেভাবে মিলছে না। এদিকে সন্তানের মতো প্রতিপালন করা মায়া মমতার বন্ধনে থাকা বিদ্যালয়টি আজ নদী গর্ভে পতিত হওয়ার মুখে দাঁড়িয়ে। তাই প্রতিদিনই বিদ্যালয় চত্বরে হাজির থাকছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। চাদুরিয়া 2 নম্বর পঞ্চায়েত, এটা দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙার কবলে পড়েছে। একসময় একটা 11-13টা সদস্য নিয়ে একটা পঞ্চায়েত ছিল, সেটা ভেঙে ভেঙে আজকে 5টা সদস্য এসে দাঁড়িয়েছে। 7টা সদস্য টোটাল এলাকা ভেঙে গেছে। এখন 4-5টা পাড়া নদীগর্ভ চলে গেছে এবং 3-4টে প্রাইমারি স্কুল চলে গেছে এবং 100 বাড়ি ভেঙে গেছে। এখন রিসেন্ট একটা স্কুল একদম নদীর গর্ভে চলে যাচ্ছে এবং আপনারা গেলেও দেখতে পাবেন এখনও আছে। এবং এবছরও 70-80টা বাড়ি ভেঙে গেছে নদী গর্ভে এবং 100 বিঘা জমিও চলে গেছে। কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন? সরকার থেকে কোনো ক্ষতিপূরণ দেয়নি। জানিয়েছে প্রশাসন এসেছিল, বিডিও সাহেব এসেছিল, তারপরে এমএলএ এসেছিল, সবাই দেখে গেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কোনো সুরা হয়নি। কী চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি স্থায়ীভাবে বসবাস করার জন্য, তার প্রতি ভিটা যেন ফিরে পায় এবং থাকার মতো একটু বাসস্থান, এইটুকুই আশা করি। সবই তো চলে গেছে, কিছুই নেই, তার ভিতরে এইটুকু দিলে আমরা মোটামুটি দুবেলা দুটো ভাত খেতে পারি। আপনার কতটা জমি চলে গেছে? আমার অন্তভাগে 3.5 বিঘে জমি চলে গেছে নদীগর্ভে। কী নাম আপনার? আমার নাম বিশ্বরূপ বিশ্বাস। কোথায় বাড়ি? আমার মালোপাড়া ছিল, এখন এই পাড়ায় চলে এসেছি। এই স্কুলটাকে আমাদের শিফট করার জন্য অনেক দিন আগেই একটা ইয়ে দিয়েছিল, একটা চিঠি দিয়েছিল বিডিওতে। বিডিও আমাদের শিফট করার জন্য অনুরোধ করে। আমরা এই লকডাউনের ভেতরে আজ থেকে প্রায় মাস দেড়েক আগে যখন ওই মানে আমরা অ্যাপ্লিকেশন করি, তখনই বিডিও থেকে এসে দেখে উনি শিফট করতে বলেন। আমরা সেই মতো সমস্ত চেয়ার টেবিল বেঞ্চ সব হাই স্কুলে নিয়ে গেছি, দুটো ঘর একেবারে বোঝাই করা আছে। এখন স্কুল হলে পরে সেখানেই হবে, আমরা তো সবসময় স্কুল করতে রাজি আছি, এখন সেই পরিবেশ হলেই হবে। আর হাই স্কুলে যে স্কুলটা হবে সেটাকে আমাকে মর্নিংয়ে করতে হবে, তার কারণ হাই স্কুল তারা তো ডেতে করবেই, এতদিন পরে স্কুল খুলছে তারা তো আর অফ রাখবে না। এবার তারা যদি ডেতে করে তাহলে আমাদের মর্নিংয়ে করতে হবে, এটা পারমানেন্ট মতো, যতদিন না আমাদের একটা পারমানেন্ট ঠিকানা হয়। আর হাই স্কুলেরই উল্টো দিকে আমাদের জমিটা কেনা আছে। আপনার নাম? আমার নাম শুভ্রাংশু বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।